রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর সাকিবের বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে দেশের ক্রিকেট পাড়ায় ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে আছে পাকিস্তানে। রাওয়ালপিন্ডি টেস্টে এরই মধ্যে স্বাগতিক পাকিস্তানকে 10 উইকেটে পরাজিত করে ICC টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজটিতে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে টাইগারদের দুর্দান্ত এই জয়ে বল হাতে বড় ভূমিকা রেখেছেন সাকিব আল হাসান। এর মাঝে তার বিরুদ্ধে দেশে উঠা অভিযোগ নিয়ে আলোচনা হচ্ছে ব্যাপকভাবে। সাকিব আল হাসানকে নিয়ে যখন উঠা অভিযোগের আলোচনায় সরব ক্রিকেট পাড়া, ঠিক সেই সময়টাই শাস্তির মুখে পড়েছেন সাকিব আল হাসান। বড় এক দুঃসংবাদ পেয়েছেন সাকিব। রাওয়ালপিন্ডি টেস্টে ICC নিয়ম ভাঙায় শাস্তির মুখে পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। শেষ পর্যন্ত শাস্তি পেতে হয়েছে সাকিবকে। সাকিব আল হাসানকে ICC পক্ষ থেকে ম্যাচ ফির 10% জরিমানা করা হয়েছে, পাশাপাশি তার নামের সাথে যুক্ত হয়েছে 1 ডিমেরিট পয়েন্ট। পাকিস্তানের ইনিংসের 33তম ওভারের খেলা চলছিল তখন। বোলিংয়ে সাকিব আল হাসান আর ব্যাটিংয়ে মোহাম্মদ রেজওয়ান। সাকিবের রান আপের শেষ মুহূর্তে ব্যাটিং থেকে সরে যান রেজওয়ান। রেজওয়ানের এমন অস্বীকৃতি দেখে সাকিবের হাতে থাকা বলটি ছুঁড়ে মারলেন তিনি। ব্যাটিং প্রান্তে সাকিব বল ছুঁড়ে মারায় অবাক হয়েছেন আম্পায়ার। রেজওয়ান অবশ্য সরে গেছেন, সেই বলটি ধরে নিয়েছেন লিটন দাস। এমন আচরণের জন্য ICC কাছ থেকে শাস্তি পেয়েছেন সাকিব আল হাসান। জানা গেছে আচরণ বিধি ভঙ্গের কারণে সাকিবকে তার ম্যাচ 10% জরিমানা করা হয়েছে, পাশাপাশি 1 ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে তার নামের সাথে।